প্রাচীনকাল থেকেই বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে সবজি চাষের ব্যাপক প্রচলন রয়েছে। গ্রামাঞ্চলে এই সবজি চাষ বাড়ির আঙিনা থেকে শুরু করে কৃষি জমিতে বাণিজ্যিক ভিত্তিতেও হয়ে থাকে। দরিদ্র পরিবারগুলো তাদের দৈনন্দিন খাদ্য চাহিদার অনেকটাই মিটিয়ে থাকে এই সব নানা ধরনের সবজি থেকে। এসব দেশীয় সবজির পুষ্টিগুণও যথেষ্ট উন্নত, যা ক্ষুদ্র উৎপাদনকারীদের আয়ের উৎসও বটে। সমৃদ্ধি প্রকল্প সবজির উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলে সবজি ভ্যালু চেইন কার্যক্রম শুরু করে। প্রকল্প সবজি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে হতদরিদ্র গ্রামীণ মানুষদের কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়। সমৃদ্ধি প্রকল্প 2010 সালে সবজির বাজার সম্ভাব্যতা যাচাইমূলক একটি জরিপ চালায়। জরিপে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সবজির বাজার সম্ভাব্যতা এবং সম্প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করা হয়। প্রতিবন্ধকতাগুলোর মধ্যে আছে, যেমন কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ সম্পর্কে জ্ঞান ও দক্ষতার অভাব, সঠিক বীজ ও সার শনাক্তকরণের জন্য জ্ঞানের অভাব, উচ্চতর বাজারে প্রবেশাধিকারের অভাব, উৎপাদনোত্তর বাছাই, পরিষ্কারকরণ, সংরক্ষণকরণ এবং বাজারজাতকরণ বিষয়ক দক্ষতার অভাব, দুর্বল বাজার ব্যবস্থা ও কৃষকদের বাজার তথ্য প্রাপ্তির অভাব এবং যথাসময়ে অর্থ প্রাপ্তির অভাব। প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমৃদ্ধি প্রকল্প রংপুর, বগুড়া ও সুনামগঞ্জ অঞ্চলে সবজি ভ্যালু চেইন কার্যক্রম শুরু করে। এটি কৃষক পর্যায়ে একটি প্রশিক্ষণ কর্মশালা। রোকেয়া বেগম একজন স্থানীয় সেবাদানকারী। তিনি সেক্স ফেরোমন পদ্ধতি প্রয়োগ করে কিভাবে পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা করে উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে শেখাচ্ছেন। এই গ্রামের দরিদ্র ও অতিদরিদ্র চাষিরা প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারীদের কাছ থেকে এভাবে উন্নত সবজি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তার উপকারিতা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। এই যে তাবিজের মতো দেখা যাচ্ছে না, এটাই হলো সেক্স ফেরোমন। এখানে স্ত্রী ফুলের গন্ধ আছে। এভাবে প্রায় 300 জন দক্ষ সেবাদানকারী প্রতিনিয়ত এইসব দরিদ্র কৃষককে উন্নত পদ্ধতিতে সবজি চাষ এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে সেবা ও পরামর্শ দিয়ে আসছে। যারা কৃষক তাদেরকে সেবা দিচ্ছি আমরা। এলএসপি যাই, ওখানে দল গঠন করি, করে ওদেরকে একত্রিত করে ওদেরকে আমরা মিটিং এর মাধ্যমে এগুলো আলোচনা করে ওদেরকে আমরা সেবা দিই। এছাড়াও সেবাদানকারীরা কৃষকদেরকে দল গঠন, দলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ সৃষ্টি করা, দলের ব্যবসা পরিকল্পনা তৈরি করা, গুণগত মানসম্পন্ন বীজ, সার ও বালাই নাশকের যোগান নিশ্চিত করার জন্য উপকরণ বিক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন, বাজার তথ্যের আদান প্রদান সহ নানাবিধ সেবা প্রদান করে থাকে। গ্রুপ করে সুবিধা আমাদের যে একটা এসপি আছে, সংগঠন আছে, এই এসপি এর মাধ্যমে আমাদের কাছ থেকে ওরা কম রেটে পায়, এটা ওদের সুবিধা। যেমন বীজ আছে, বীজ কমিশন হিসাবে দিই। এই যে তারপর সেক্স ফেরোমনটা আছে, এটা আমাদের কাছে ওরা নিলে, এসপি এর কাছে নিলে ওরা কম রেটে পায়। ট্রেনিং পাইছি এলএসপি, পায় দক্ষ হয়েছি, হয়ে আমি তখন বিভিন্ন জায়গায় এরকম সেবা দিছি, দিয়ে সেবার মূল্য পাইছি। আগে আমার ইনকাম ছিল না, এখন যা হোক আমার মাসে ধরেন যে 3,500 টাকা আসে। সেবাদান বিষয়ে স্থানীয় সেবাদানকারীরা একাধিক প্রাইভেট কোম্পানি যেমন এসিআই, অটোক্রপ কেয়ার, সিনজেন্টা, ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড, একমি, লালতীর সিডস, অন্নপূর্ণা এগ্রো সার্ভিসেস, ইজাব গ্রুপের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। সমৃদ্ধি প্রকল্পের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রায় 100 জন লোকাল সার্ভিস প্রোভাইডারকে আলু উৎপাদন, আলু সংরক্ষণ এবং বীজ আলু ব্যবসার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা স্ব এলাকায় ফেরত যেয়ে তাদের যারা সদস্য আছেন তাদের কাছে তাদের জ্ঞান এবং দক্ষতা বিনিময় করেছেন। সেই জ্ঞান এবং দক্ষতা বিনিময়ের ফলে তারা বীজ আলু উৎপাদন করে এবং এই বীজ আলু আমাদের হিমাগারে সংরক্ষণ করে। সেবাদানকারীরা উন্নত পদ্ধতিতে সবজি চাষ, মাঠ থেকে সবজি সংগ্রহ করা থেকে শুরু করে মান অনুসারে আলাদা করা এবং প্যাকেটজাতকরণ বিষয়ে দক্ষ হয়ে উঠেছে।
শুধু তাই নয়, সেবাদানকারীরা বাজার সম্প্রসারণ বিষয়ে একাধিক অ্যাক্টরদের সাথে সক্রিয় যোগাযোগের মাধ্যমে কৃষকদের সেবা দিচ্ছে। কৃষকরা যেন ন্যায্য মূল্যে উৎপাদিত সবজি বিক্রি করতে পারে সেজন্য সঠিক পাইকারদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে থাকে স্থানীয় সেবাদানকারীরা। এসপির কাজ হচ্ছে যে এই এলএসপিদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো তারা মাসিক মিটিংয়ে উপস্থাপন করে, এবং সেই উপস্থাপনার মাধ্যমে কোন এলএসপির কী ধরনের দক্ষতা ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য বিভিন্ন ট্রেনিংয়ের বা প্রশিক্ষণের আয়োজন করা। ভালো একটা আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে, কারো মাসিক 3,000, কারো 2,500 পর্যন্ত আসতেছে। লাভবান যেটা হচ্ছে, আগে আমাদের চাষি ভাইয়েরা যে কৃষি সংস্থার অধিদপ্তরের উপসহকারী ভাইদের সঙ্গে সবসময় তাদের যোগসূত্র থাকতো না এবং তারা এই সেবাটা ডোর টু ডোর দিতে পারতো না। সেই ক্ষেত্রে আমাদের এই যে স্থানীয় সেবাদানকারী যে এলএসপি আছে, এনারা মাঠ পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে ঢুকে এই সেবাটা আমরা কৃষকদের মাঝে সরাসরি দিতে পারতেছি। কৃষকরা তাদের উৎপাদিত সবজি একটি নির্ধারিত কেন্দ্রে এনে বিক্রি করে। বিক্রির সুবিধার্থে এমন অনেকগুলো সবজি সংগ্রহ কেন্দ্র বা কালেকশন সেন্টার গড়ে উঠেছে প্রকল্প এলাকাগুলোতে। এতে করে কৃষকরা তাদের উৎপাদিত সবজি ভিন্ন ভিন্ন বাজারে বিক্রি না করে এই কেন্দ্রগুলো থেকে দলগতভাবে বিক্রি করতে পারে। আমরা যারা এখানে সবজি উৎপাদন করি, আমরা এলএসপিদের মাধ্যমে এই সবজি বিক্রয় কেন্দ্র থেকে আমরা বিক্রি করি। আমরা যে এখানে কালেকশন সেন্টারটা দিছি, সেই কালেকশন সেন্টারে আমাদের একটা কার্যকরী কমিটি আছে। এটা এলাকার কৃষকদের যে বিভিন্ন ধরনের পণ্য, যেমন মিষ্টি কুমড়া, আলু, এগুলো কিন্তু আগে তারা বাজারে নিয়ে বিক্রি করতো, বাজারে ঠিকমতো দাম পাইতো না এবং আড়তে নিয়ে যাইতো, তাদের যাওয়া আসার একটা খরচ ছিল এবং সময়টাও বেশি লাগছিল। আমরা কালেকশন সেন্টারটা দেওয়ার পরে সবাই, আমরা যত কৃষক আছে এবং আমাদের কিছু এমএসসি দল গঠন আছে, সেই এমএসসির কৃষকরা সবাই আর কি সব মাল নিয়ে আসে। আমাদের এখানে যে কমিটি আছে তারা লিস্ট করে সেই মালগুলো এখানে বুঝায় নেয়। আমরা বিভিন্ন আড়ত এবং বড় বাজার যেমন বগুড়া, রংপুর, বিভিন্ন জায়গা থেকে আমরা পাইকার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে তারা ওইখান থেকে আসে, ট্রাক নিয়ে তারা লোড করে এখান থেকে নিয়ে যায়। গরিব সদস্যরা আছে, তারা সেখানে এই যে মিষ্টি কুমড়া যখন রাখানো হয় তখন আর কি মিষ্টি কুমড়া কোনো সময় পচে যায় এবং সেটা অল্টারনেট করে বড় ছোট এগুলা হারভেস্ট করতে হয়, সেগুলোর জন্য কৃষকরা এখানে 150 টাকা করে মজুরি পায়। আমি এখানে মাল কিনি, মাল এই জায়গায় আসলে অনেকগুলো মাল পাই, আসলে একসঙ্গে অনেক এক গাড়ি মাল পাই, আসে নিয়ে যাই, অন্য জায়গায় বাইরে বিক্রি করি। সবজি উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার ব্যতিরেকে জৈব সারের ব্যবহার এই প্রকল্পের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। এই জৈব সার পচা গোবর, কেঁচো, আবর্জনা ইত্যাদি দিয়ে তৈরি, তাই সবজি উৎপাদন বৃদ্ধিতে এই সার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের যে এলওটা আছে, যারা এলএসপিরা আছে, এলএসপিদেরকে প্রথমত প্রশিক্ষণ করিয়ে এলএসপিরা তখন আবার ফার্মার পর্যায়ে সব কৃষকদের যারা আছে, ছোটো ছোটো কৃষকদেরকে এটা শিখান এবং এলএসপিদেরকে হাতে কলমে শেখানোর ফলে কৃষকরা আরও কাছাকাছি থেকে কৃষকদেরকে হাতে কলমে শিক্ষা দিতে পারে। আবারও 2011 সালে হেলভেটাসের যে সমৃদ্ধি প্রকল্প, সেটার আন্ডারে আমরা কিছু যে একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম, সেটা বিষয় ছিল যে জৈব কৃষি যেটা, সেটাকে একটু প্রমোট করা, এবং সেক্ষেত্রে উদ্যোগী কৃষক এবং হেলভেটাসের যে কিছু সংখ্যক এলএসপি আছে সেগুলোকে অ্যাকুমুলেট করে তাদের সহযোগিতায় এই জৈব কৃষির যে বটলনেক্স যেগুলো ছিল, কিছু কনস্ট্রেন্ট যেগুলো আছে আমরা সাধারণত ফিল করি, সেগুলোকে ওভারকাম করার জন্য জৈব সার তৈরি এবং বিক্রি করে সেবাদানকারীরা বেশ কিছু বাড়তি উপার্জন করতে সক্ষম হচ্ছে। মাসে আর অন্যান্য এলএসপি যা করে আমি কিন্তু প্রায় 1500-1700 টাকার মতো পাই। অবস্থার উন্নতি হয়েছে, এখন এই বাইরা অর্থ উপার্জন করি, আমার ছেলে মেয়েকে যাই হোক একটা লেখাপড়ার শিক্ষার খাতে ব্যবহার করতে পারতেছি। এই জৈব সার শুধু বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষে ব্যবহার করা হয় না, বরং এটি কৃষকদের বাড়ির আঙিনায় লাগানো শাকসবজি চাষেও ব্যবহার করা হয়। প্রকল্পের আওতায় এলএসপিরা সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তি গ্রহণ করছে। এতে করে উন্নত প্রযুক্তিতে উন্নত মানের সবজি উৎপাদনের নিশ্চয়তা পায় গ্রামের হতদরিদ্র কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজ হলো বিভিন্ন প্রযুক্তিগুলো, আধুনিক যে কৃষি প্রযুক্তিগুলো আছে সেগুলো কৃষক পর্যায়ে মাঠে হস্তান্তরিত করা,
কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল কম হওয়ায় আমরা এই প্রযুক্তিগুলো মাঠে ঠিক মতো হস্তান্তর করতে পারছি না। এসডিসি সমৃদ্ধি প্রকল্প তারা এই কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং তারা কিছু লোকাল সার্ভিস প্রোভাইডার তৈরি করছে, এগুলোকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন যে প্রযুক্তিগুলো আছে সেগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। সমৃদ্ধি প্রকল্প ঢাকায় কেন্দ্রীয়ভাবে ভ্যালু চেইনের উপর একটি সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তা, এনজিও ও গবেষকদের উপস্থিতিতে স্থানীয় সেবাদানকারীরা তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। সমৃদ্ধি প্রকল্পের সবজি ভ্যালু চেইন কার্যক্রম গ্রামীণ দরিদ্র ও হতদরিদ্রদের বিশেষ করে নারীদের আয়ের যেমন উৎসে পরিণত হয়েছে, তেমনি দরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও বৃহৎ ভূমিকা পালন করছে। বাড়ির আঙিনায় বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ করে গ্রামীণ নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সক্ষম হয়েছে। একই সাথে প্রকল্পের নানাবিধ কর্মকাণ্ডে গ্রামীণ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আউটপুট মার্কেট অ্যাক্টর এবং ব্যবসায়ীদের সাথে কার্যকর যোগাযোগ ঘটিয়ে পণ্য বিক্রি এবং ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্র তৈরি করেছে এই সবজি ভ্যালু চেইন কার্যক্রম। পরিশেষে বলা যায়, সমৃদ্ধি প্রকল্পে সবজি ভ্যালু চেইনে জড়িত গ্রামীণ জনপদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করছে। সম্প্রতি সমৃদ্ধি প্রকল্প সবজি ভ্যালু চেইনের সফল কার্যক্রমসমূহ মার্কেট অ্যাক্টরদের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে।